দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে বৃহস্পতিবার মিশ্র সারা পরিলক্ষিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। হাটবাজার, দোকানপাট, সরকারি অফিস ইত্যাদি আংশিক খোলা ছিল, যানবাহনও কিছু চলাচল করেছে। তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী এবং কল্যাণপুরে দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে মিশ্র সারা পরিলক্ষিত হয়েছে। যদিও রাস্তায় মানুষজন তেমন একটা ছিল না বললেই চলে, বাজারগুলিতেও লোক সমাগম তেমন একটা ছিল না, তবে শ্রমিক ধর্মঘটের বিরোধিতা করে তেলিয়ামুড়ায় মিছিল করেছে বিজেপি ও আইপিএফটির কর্মীরা। শ্রমিক ধর্মঘট সফল হয়নি বলে দাবি করেন তিনি। সারা ভারত বনব্যাপী তিনি সিপিএম বরক একটা কর্মনাশা ভন্দা কমানি চুং তিনি মিলি ওই মঙ্গিয়া কামি ও আইপিএফটি তে বিজেপি থানচা খাই মিলি লাই চুং প্রটেস্ট খাইগা চুং বন্ধ মানিয়া ওরা চুং তিনি অফিস আদালত স্কুল কলেজ দোকানপাট যতন স্বাভাবিক আগিনি হাইন খোলকজাক চুং বংনি বন যে কর্মনাশা ভন চুং বংনি বংন চুং নাসলেও তিনি সারা ভারতবর্ষ সেই আগে বন্ধ আগরতলা থেকে কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? আচ্ছা, তো রাস্তায় কি আজকে কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়েছে না, স্বাভাবিক অন্যান্য দিনের মতো। অন্যান্য দিনের মতো চলতে আছে, কোনো অসুবিধা হয়েছে না। আপনার কি গাড়ি? বুলেরো। আচ্ছা, পুরো লামায়া বেড়া নেকড়া দিয়ে ছিল, ব্যাগ কইছে সুন্দর আছে কারণে আইছি। লুক কিরকম থাকে? মানে অন্যান্য দিনের মতোই তো স্বাভাবিক না, একটু কম আছে, কিন্তু গাড়ি ঘোড়া সব কিছুই চলতে আছে, কোনো অসুবিধা আছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।